সাত বছর বয়স হয়ে গেল আমার আল্লাহর হুকুম নামাজ তোকে আদায় করতে হবে আমি নিজামুদ্দিন নামাজ পড়তে পারি না আমি নিজামুদ্দিন নামাজ পড়তে পারি না আম্মা জান সঙ্গে সঙ্গে বললেন বাবা নিজামুদ্দিন যদি তুই নামাজ না পড়তে পারিস আমি তোর আম্মা জান আমি তোর জন্য নামাজটা শিখিয়ে দেব তোর জন্য নামাজটা জানিয়ে দেব নিজামুদ্দিন তুই তো জানিস না আমার আল্লাহ নবী বললেন যখন বাচ্চারা সাত বছর বয়স হয়ে যাবে ওই বাচ্চাটাকে নামাজের ট্রেনিং দাও নামাজের কথা বলো বাচ্চারা যখন দশ বছর বয়স হবে যদি নামাজ না পড়তে যায় তাকে প্রহর করো তাকে মারো আর বাচ্চা যদি বারো বছর বয়স যদি বাচ্চারাও হয়ে যায় ওই বাচ্চাটা যদি নামাজ পড়তে না যায় বাচ্চা যদি নামাজ না পড়ে তার ঘাটটা ধরো গলাটা ধরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বারো করে দাও ওর ভাত বন্ধ করে দাও তা তারা ভাত দিও না অনিজামুদ্দিন তুই বড় হয়ে গেছিস বাবা তোর সাত বছর বয়স হয়ে গেছে এবার তোর নামাজ আদায় করতে গবে চল 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 তোর জন্য নামাজ ফরজ হয়ে যাবে নামাজটা তোকে পড়তে হবে আম্মা জান আমি তো নামাজ পড়তে পারি না নামাজ পড়তে জানি না নিজামুদ্দিনের মা বললেন বাবা নিজামুদ্দিন আমি তোমার আম্মা জানো তোকে নামাজ পড়া শিখিয়ে দেব বাবা তুই একবার দাঁড়িয়ে যা নিজামউদ্দিনের আম্মা জানো দুরেকাত নামাজটা শিখিয়ে দিলেন কিভাবে রুকু করতে হয় কিভাবে সিজদা করতে হয় রুকু সিজদা নামাজটা জানিয়ে দেওয়ার পরে নিজামউদ্দিন আম্মা জানকে কোন প্রশ্ন করলেন আম্মা জান আম্মা জান আমি নিজামউদ্দিন নামাজ পড়ব মা কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে একটা কথা বলতে যাই আম্মা জান বলুন নামাজ পড়বো কার জন্য নিজামুদ্দিনের মা বললেন নামাজ তুমি পড়বে আল্লাহর জন্য আম্মা জান যদি আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ি গো ওই আল্লাহ আমাকে কি দেবে আম্মা জান আপনি যখন কোনো কাজ আমাকে দেন আপনি যখন আমাকে কোনো কথা বলেন ওই কথা না বলার আগে আমি আপনার সঙ্গে একটা তারি করে নিই আম্মা জান আমি আপনার আপনার এই কাজটা করে দেবতার জন্য আপনি আমাকে কি দেবেন আম্মা জানা আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করব আল্লাহর জন্য আমি নামাজ পড়ব গোমা সেই আল্লাহ আমাকে কি দেবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই বাচ্চার প্রশ্নের সাইজ বোঝা গেছে মাকে বলছে মা দুনিয়ার যখন কোনো কাজ তুমি আমাকে বলো সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলি যে এই কাজটা করব তার জন্য তুমি আমাকে কি দেবে এখন আমি নিজামুদ্দিন তোমাকে বলছি দুনিয়ার এই কাজের জন্য তোমার কাছ থেকে একটা বাহানো করে নি এখন আমি নিজামুদ্দিন তোমাকে বলছি আল্লাহর উদ্দেশ্যে যে নামাজ পড়বো সেই আল্লাহ আমাকে কি দেবে এখন মা প্রশ্ন শুনে মোটামুটি প্রশ্নটা দেখে যে প্রশ্ন আমি নিজামুদ্দিনের মা উত্তর দিই কিভাবে মাথা এখন নিচু করে বসে রেখেছি

দিনেন ওয়া মা মিন দাাবাতিন আরদি ইল্লা আলাল্লাহি নিযকাহ আইন জামুদিন তুমি তো নামাজ আদায় করবে বাবা আল্লাহর উদ্দেশ্যে তুমি নামাজ পড়বে যে আল্লাহর উদ্দেশ্যে তুমি নামাজ পড়বে ওই আল্লাহ তোমার হালাল রুজি দেবে হালাল রুজি দেবে প্রতিদিন তোমার রুটি খাবে হালাল রুটি নিজামউদ্দিন বলছে হালাল রুজি যদি পাই প্রতিদিন যদি বিনা খাটায় যদি রুজি পাই বিনা খাটায় যদি খানা পাই তাহলে এর মতো ভালো জিনিস আর আছে নাকি এর মতো ভালো জিনিস আর আছে কি ভাই এই ভালো জিনিস কেনা পেতে চায় ভালো জিনিস কেনা পেতে চায় কিন্তু মুসলমান মাঝে মাঝে ভালো জিনিস পাদের খুদে ফেলে দেয় ভালো জিনিস মাঝে মাঝে পাদের খুদে ফেলে দেয় ভালো জিনিস নিতে চায় না এটা হয় মাঝে মাঝে দেখেছেন

ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজের পরে গেছে এশার নামাজের পর মসজিদে গিয়ে একেবারে সারা রাত ধরে ইবাদত করলো সারা রাত ইবাদতের পর ফজরের সময় মাসাল্লাহ গিয়ে ঘুমাচ্ছে ফজরের নামাজটা বাদ বাদ ফজরের নামাজ আর ঈশার নামাজ বাদে সারা রাতে এ হয়ে গেল আচ্ছা সারা রাত ঈশার নামাজ আর ফজরের নামাজ আর ঈশার নামাজ বাদ সারা রাত নফল নামাজ পড়ে যে এর কোনো কাজ হয় বলে মনে হয় হ্যাঁ কোনো কাজ হবে বলে মনে হয় এর কাজ একটু শুনি হবে সেটা কি জানেন ওভারটাইম তখন মানুষ নেয় যখন সে চাকরিতে থাকে চাকরি না থাকলে ওভারটাইম কোন কাজে আসবে না তো নফলটা তো ওভারটাইম চাকরি থাকতে হবে তবে নফল ইবাদত করতে তার আগে না জি সেই জন্য আমার ভাইজানেরা নওজওয়ান যুবকেরা নফল ইবাদত করবে যখন আল্লাহর হুকুমগুলো পালন করার সাথে সাথে আল্লাহ আমাদের তৌফিক দিন ইনশাআল্লাহ আমীন যে কথা বলছিলাম একজন মানুষের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া মাকে বলছে বা আমি তো নামাজ পড়ব আমার কুরআন আপনি নামাজ শিখিয়ে দিলেন এখন রুটি তো আমি পাব প্রতিদিন নামাজ পড়ব বাবা আল্লাহ তোমার রুজি দেবে কারণ নিজামউদ্দিন জানে রুজির মালিক কে রুজির মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আল্লাহ রুজির মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব সবকিছু হাতে দিয়েছে কিন্তু রুজি কারোর হাতে দেয়নি কারুর হাতে দেয়নি আমার রুজি যদি আমার বাপের হাতে দিত না আমার बाप বলতো তোমার কথা শুন না ঘোনার ডিমের রুজি ভাত বন্ধ কি গ্রামের প্রধানের হাতে দিল তুই কোন কোন দল করিস রে তুই ওই দলের লোক তোর আমি রুজি দেবো বন্ধ করে দেবে নিজামুদ্দিনের আউলিয়ার মা বলছে বাবা নিজামুদ্দিন আল্লাহ তোমার হালাল রুজি দেবে নামাজ আদায় করো আম্মা জান যদি আল্লাহ হালাল রুজি দেয় আমি নিজামুদ্দিন অবশ্যই নামাজ পড়বো মা জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না একবার জোরে বলি সুফান হাজার নিজামুদ্দিন আউলিয়া প্রতিদিন নামাজ আদায় করে জহরের নামাজে পড়ে আউলিয়া যখন জহরের নামাজ আদায় করে তারা মাজা

সমাহিত করে একদিন নিজামুদ্দিন আর আম্মা জান নিজামুদ্দিন স্কুলে চলে গেছে নিজামুদ্দিন আর আম্মা জান নানার বাড়িতে বাপের বাড়িতে চলে গেল সেদিন নিজামুদ্দিন আউলিয়া টিপিনের সময় বাড়িতে এসে হাজিরে আম্মা জানকে একবার আম্মা বলে ডাকলেন আম্মা জান বড় খোদার অবস্থায় আছি বড় খোদার তো অবস্থায় আছি মাকে ডাকার পরে নিজামুদ্দিন বললেন বললেন না 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 আমার আম্মা জানকে ডাকার দরকার হবে না আমি

জোহরের নামাজ শেষ করলো ওজুটা বানিয়ে নিয়ে জোহরের নামাজ শেষ হয়ে গেছে জোহরের নামাজের পরে নিজামুদ্দিন আউনিয়া ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে কিন্তু মুসলমান যে জায়গায় তার আম্মা যেন প্রতিদিন রুটি রেখে দেয় ও জায়গায় নিজামুদ্দিনের জন্য আজকে আর রুটি নাই আজকে আর রুটি নাই আচ্ছা ভাই প্রতিদিন তো মা রেখে দেয় কে রাখে মা রেখে দেয় এখন মা আজকে রুটি দিইনি রুটিও আসেনি নিজামুদ্দিন এবার কাঁদলেন আল্লাহর দরবারে আচ্ছা বাচ্চা ছিল তো নিজামুদ্দিন এবার ভাবছে কি করি প্রতিদিন রুটি পাই আল্লাহ রুটি দেয় আজকে কেন রুটি আসেনি আচ্ছা এইরকম অবস্থায় বাচ্চাটা কি করা দরকার ও তো মাকে ডাকবে ওকে মাকে ডাকেন একটু চিন্তা করলেন যে আল্লাহ কি ব্যাপার কি ব্যাপার হাজরাত নিজামুদ্দিন আউলিয়া কিছু কোন ভেবে নি আল্লাহ বুঝতে পেরেছি বুঝতে পারলাম আমি নিজামুদ্দিন আউলিয়া আমার নামাজ কবুল করলেন নান আল্লাহ আমি নিজামুদ্দিন বড় ক্ষুদারত অবস্থায় ছিলাম আল্লাহ আমি ক্ষুদারত অবস্থায় ছিলাম আল্লাহ এই ক্ষুদারত অবস্থাতে আমি আপনার জন্য নামাজ আদায় করেছি গো মালিক আল্লাহ নামাজ পড়ার পরে এই ক্ষুদারত অবস্থায় যখন আমি নামাজ আদায় করলাম আমার নামাজটা আপনি কবুল করলেন না ভালোভাবে হয়তো উযু বানাতে পারলাম না আর বিনা উযুতে আল্লাহ কোনোদিন নামাজ হতে পারে না বিনা উজুতে নামাজ হতে পারে না কারণ মুসলমান নামাজের মধ্যে কটা ফরজ ১৩টা ফরজ নামাজের মধ্যে আসে একটা হলো জায়গা পাক একটা হলো কাপড় পাক একটা হলো শরীর পাক একটা হলো ভক্ত চেনা আপনি কোন নামাজ পড়তেন এটাও জানা হচ্ছে ফরজ তাহলে কড়া ফরজ বললাম অপ্ত চেনা কিবলা মুখি হওয়া জায়গা পাক শরীর পাক কাপড় পাক এই পাঁচটা হলো ফরজ আর একটা হলো নিয়ত করা এটা হলো ফরজ কটা বললাম এই ফরজ এগুলো হলো বাইরের আর ভিতরের ফরজ হলো তকবিরে তাহারিমা মাদা কিয়াম করা মানে দাঁড়ানো দাঁড়ানো হলো দাঁড়ানো হলো ফরজ কিরাত পড়া হলো ফরজ রুকু করা সিজদা করা হচ্ছে ফরজ আর শেষ বৈঠকে সালাম ফিরানো মুসলমান এটা হচ্ছে ফরজ এই ফরজ যদি আদায় না করেন জীবনে কখনো কোনো দিন নামাজ হবে না আর ওয়াজিব যদি ছেড়ে দেয় শহর সিজদা করলে নামাজ হয়ে যাবে আর ওয়াজিব বিহীন যদি আপনি নামাজ আদায় করেন ফরজ যদি ছাড়েন নামাজ হবে না এখন কেবলামুখী হওয়া নয় শরীরটা পবিত্র হওয়া ফরজ নিজামুদ্দিন বললে না আমি নিজামুদ্দিন খুদার অবস্থায় ছিলাম ওযু বানাতে পারি না আর ওযু যখন বানাতে পারলাম না আমার আল্লাহ মনে হয় ওযু বানাতে পারি না বলে আমার আল্লাহ আমার নামাজ কবুল করে না আর আল্লাহ যদি নামাজ কবুল না করে আমি নিজামুদ্দিন এবার আরেকবার উজু করব এবার ভালো করে অজু বানিয়ে নিয়ে আবার আল্লাহ দরবারের জগরের নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ

থাকে সে জায়গায় আজ আবার রুটি এলো না নামাজ হয়ে গেল চোখ তুই 24 রাকাত পরও তো যখন রুটি আসে আরে মুসলমান এবারে আমাদের মতো মানুষ ওখানে কি করবে তো নামাজ পড়া তো দূরের কথা বউকে একবার ডাক দিড়ে ওকে খাওয়া দে পেটের ক্ষুধাতে এবার জ্বলে গেল গেল পেটের ক্ষুধা নিবারণ করতে না পেটের জ্বালা বড় জ্বালা বউকে পেটা শুরু করে দেব ইমাম সাহেব সেজন্য দেখবেন তিন রাকাতের জায়গায় যদি চার রাকাতের জায়গায় যদি পাঁচ রাকাত নামাজ পড়িয়ে ফেলে

ইমাম সাহেব কবরস্থানে গিয়ে দোয়া ধরে জব আল্লাহুম আমিন দোয়া যদি একটু লম্বা হয়ে যায় নিপিজন থেকে সঙ্গে সঙ্গে লোকমা পড়ে লোকমা ইমাম সাহেবের লোকমা লোকমা ইমাম সাহেব পিছনে লোকমা পড়ে যায় খুজুর তাড়াতাড়ি শেষ করে দাও খুদার অবস্থায় আছি পেটের নানি জ্বলে গেল নিজামুদ্দিন বলছে না 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 চোদ্দ রেখাত নাই চব্বিশ রেখাত না পড়েছি এখনো রুটি নয় আল্লাহ গো বুঝতে পারি না কেন রুটি আসে না রে মারি বুঝলাম আপনি আমার নামাজটা কবুল করলেন না আল্লাহ আবার ওজু বানিয়ে নিয়ে আল্লাহ মানো খুশু খুশু হলো না রে আল্লাহ আমি নামাজ মধ্যে আমার মন হয়তো চিন না আল্লাহ আমি ক্ষুদার অবস্থায় ছিলাম আমার পেটের টান ছিল পেটের দিকে খেয়াল ছিল সেজন্য তোমার জন্য খেয়াল ছিল না সেজন্য আপনি নিজামুদ্দিনের নামাজ কবুল করলেন না আল্লাহ প্রতিদিন আপনি নিজামুদ্দিনের নামাজ কবুল করেন রুটি এসে যায় আজকে নিজামুদ্দিনের নামাজ কবুল করলেন না রুটি এলো না এবারে নিজামুদ্দিন আরো বারো রেকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া চাই ঝড়

যাবে নিজামুদ্দিন নামাজ পড়তে পড়তে এতে কাল করবে নিজামুদ্দিন নামাজ পড়তে পড়তে মারা যাবে তবু নিজামুদ্দিন নামাজ ছেড়ে দেবে না লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা শেষ করে দিল ও মুসলমান দোয়াটা শেষ করে কাঁদতে 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 ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যে জায়গায় নিজামুদ্দিনের জন্য রুটি রাখা থাকে সেই জায়গায় আজু নিজামুদ্দিন

কাছে পাচিনের দরওয়াজার কাছে নিজামুদ্দিন চেই পারে গেছে নিজামুদ্দিনের মা নিজামুদ্দিন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে আম্মা জান বললেন বাবা নিজামুদ্দিন বুঝতে পেরেছি তোর ক্ষুদা সে বাবা তুই বড় ক্ষুদার তো অবস্থায় আছিস চল 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 আমি তোর এখন খাওয়া দেব নিজামুদ্দিন মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন ও আম্মা জান ও আম্মা জান কেন মা আপনি তো বললেন আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করলে আল্লাহ রুজি দেবে ও আম্মা জান আমি তো আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করেছি মা আল্লাহ আমাকে রুটি দিয়েছে আম্মা জান কিন্তু মা বুঝতে পারি না গো মা ও আম্মা জান প্রথম নামাজ আমি আদায় করলাম আমার আল্লাহ ওই নামাজটা কবুল করে নিলে মা দ্বিতীয়বার নামাজ আদায় করেছি গো মা আমার আল্লাহ ওই দ্বিতীয়বার নামাজ নামাজটা কবুল করে গো মা আম্মা জান আবার তৃতীয়বার নামাজ পড়তে শুরু করে দিলাম ও আম্মা জান তৃতীয়বার নামাজ পড়ার পরে আমার আল্লাহ তৃতীয়বার নামাজটা কবুল করে আমার জন্য আমার আল্লাহ প্রতিদিনের নাই আজ রুটি রাখিয়ে দিল আম্মা জানের চোখের কোণ দিয়ে চক 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 করে পানি পড়ে কানতে 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 মা আল্লাহ দরবারে শুকরিয়া করে দূরে কাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ আমি আমার বাচ্চার জন্য আল্লাহ আপনার দরবারে দোয়া চাই গো মালিক আল্লাহ আপনি আমার বাচ্চা কি আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করে নেন আল্লাহ আপনি আমার বাচ্চাটাকে দিনদার হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আল্লাহর ওলি হিসাবে আমার বাচ্চাটাকে আল্লাহ আপনি কবুল করে

যে তোমার নারীটা ফিট করে দিলাম যখন তুমি দুনিয়া এসেছো আমি আল্লাহ তোমার নারীটা যখন সেট করেছে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পেটের মধ্যে তোমার গাল দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 কারণ আমি চাই না তোমার মায়ের নাপাকি রক্তগুলো তোমার পেটের মধ্যে যাবে তোমার মায়ের পেটে যখন তুমি থাকো ওই নাপাক পানিগুলো নাপাক রক্তগুলো তোমার পেটের মধ্যে যাবে তোমার জীবন ধারণ হবে আমি আল্লাহ তোমার ডাল দিয়ে খাওয়াতে পারলাম কিন্তু না না খাওয়ালাম না কেন যেন খাওয়াই না আমি আল্লাহ যখন তুমি দুনিয়ায় এসেছো মুসলমান দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের স্তনের মধ্যে একটা ছিদ্র করে দিতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ তোমার কণ্ঠনালী শুরু কণ্ঠনালীটা জাম হয়ে যাবে মোটা হয়ে দুধ গেলে সেজন্য আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য তোমার মায়ের স্তনের দুধ দুধ ভরে দিয়েছিলাম শুধু দুধ ভরে দিলাম না না তোমার মায়ের স্তনের মধ্যে একটা নয় দুটো নয় একত্রিশটা ছিদ্র করে দিলাম ওই একত্রিশটা ছিদ্র দিয়ে অল্প অল্প করে দুধ যাবে বান্দারে তোর জীবন ধারণটা সহজ হয়ে যাবে ও মুসলমান আল্লাহ বললেন বান্দারে যখন তোর দু বছর বয়স হয়ে গেল ওই দু বছর বয়সে আমি আল্লাহ তোকে একটা সিগন্যাল দিয়ে দিলাম দিয়ে আমি আল্লাহ তোকে বুঝিয়ে দিলাম তোমার বাচ্চাটাকে দুধ পান করানো বন্ধ করে দাও ও মুসলমান আমি আল্লাহ ইচ্ছা করলে একদিনে বন্ধ করতে পারতাম কিন্তু না তোকে ভালোবাসি তোর স্ত্রীকে ভালোবাসি তোর বাচ্চাটাকে ভালোবাসি আমি আল্লাহ কারণ তোরা আমার বান্দা তোরা আমার বান্দা হিসেমে আমি আল্লাহ ছোট একটা সিগন্যাল দিয়ে দিয়েছিলাম দু বছর বয়সে একটা সিগন্যাল দিয়ে দিলাম তোমার বাচ্চার দুধ পান করানো বন্ধ করো আর আড়াইটা বছর পরে আমি আল্লাহ একেবারে নিঃশেষ করে দিলাম আড়াই বছরের পরে তুমি তোমার বাচ্চা কে এক ফোটা মধ্যে করাতে পারবে না একটুও ভেবেছেন দিনে আল্লাহ কেন দুবার দুরকম নির্দেশ দিলেন একবার বললেন তোমার বাচ্চার দুধ পান করানো বন্ধ করো আর একবার বললেন বন্ধ করে দাও একবার বললেন বন্ধ করো আর একবার বললেন বন্ধ করে দাও এই দুটো ভাষা কেন আল্লাহ বললেন আল্লাহ বললেন দু বছর বয়সে একেবারে যদি আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দিতাম পুরোপুরি বন্ধ করে দাও তোমার বাচ্চারা যখন পড়ে গেছে ইতিমধ্যে কান্না শুরু করলেন করে মা মা বলে কাঁদছে আপনার বাচ্চা নাকি আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে করে তুলে নিয়ে বললেন বাবা চুপ কর বাচ্চা চুপ করে না আব্বা কি বলছে বাবা চুপ কর রে তোকে আমি একটু যেন বলছে বলছে হবে না কান্না বেড়ে গেছে একটু শুরু করে না তো আমি নান দুধ দেব বলছে তাও কান্না বন্ধ যায় না লেকটোজেন শেষ নান দুধ শেষ দেখছো লাগছে যত রকম দুনিয়ার দুধ আছে সমস্ত রকম দুধ শেষ হয়ে গেল আম্মা জান বলছেন না 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 দুনিয়ার সব দুধ শেষ হবে আমার আল্লাহর দেওয়া দুধটা তো এখনো বন্ধ আছে মা নিয়ে বাচ্চা কে কোলে নিয়ে বুকের স্তনের দুধটা ধরিয়ে দেয় বাচ্চা যত জুনি কাঁদুক না কেন ওই বাচ্চার কান্নাটা আমার আল্লাহ ওয়ানাসে বাচ্চার বন্ধ হয়ে যায় আল্লাহ বললেন দু বছর বয়সে তোমার বাচ্চা না যদি কষ্ট পাবে তোমার বাচ্চাটা যে নিসামাইনে স্তনের দুধ পান করব ওই বাচ্চাটা যখন দুধ বন্ধ হয়ে যাবে বাচ্চা কান্না কাটি করবে তুমি সহ্য করতে পারবে না সেজন্য আমি আল্লাহ আরো ছটা মাস লম্বা করে দিলাম আড়াই বছর বয়স পর্যন্ত নির্দেশ দিলাম কারণ এই ছ মাস একটু 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 করে বন্ধ করতে গেলে বাচ্চার দুধ পান করানো অনাসে বন্ধ হয়ে যাবে বাচ্চার কোনো কষ্ট হবে না আমার আল্লাহ বললেন এই জন্যই আমি হলাম রহমতওয়ালা এই মুসলমান বাচ্চাকে যখন সাত বছর বয়স হয়ে গেছে আল্লাহ বললেন আল্লাহ বলে আমার পবিত্র নামটা ডাকবে ওর পবিত্র মুখের নামটা আমার পবিত্র নামটা আমি আল্লাহ আর সে থেকে বসে শুনবো সে জন্য জাবানটা পবিত্র রেখে দিন এখন এই বাচ্চাকে আল্লাহ আলমীন বললেন বাচ্চার মুখটা কোনদিন অপবিত্র করে দিও না এখন আমাদের সন্তান যারা আছে আপনি বলবেন হুজুর আমার বাচ্চার মুখটা তো আমরা জীবনে কোনদিন অপবিত্র করি না কিন্তু অপবিত্র করার জন্য আপনি যেভাবে সুদের টাকা ঘুষের টাকা ব্যাংকের সুদ এই লাইসিআর এনআরসি যা কিছু আছে সমস্ত সবকিছু টাকা আপনার বাচ্চার গালের মধ্যে ঢুকিয়ে দিন বাচ্চার জবানটা নাপাক হয়ে গেল এই নাপাক জবান দিয়ে আমার আল্লাহ আপনাকে যখন আল্লাহ বলে ডাকবে আল্লাহ বলবেন না 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 ওই নাপাক জাবান এনে দোয়াটা আমি আল্লাহ পছন্দ করি না নাপাকের জাবানের দোয়া আমি আল্লাহ পছন্দ করি না সেজন্য আমার সোনার চাঁদ মুসলমানেরা বাচ্চাগুলোকে ইসলামের উপরে মানুষ করান কোরআনের উপরে মানুষ করান বাচ্চা জীবনে কোনোদিন ভালো সন্তান ছাড়া খারাপ সন্তান হবে না এক নম্বর এখন আপনি বলবেন হুজুর আমার একটা বোন বুঝলেন একটা বোন আমরা ছ ভাই 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 ছ ভাইয়ের